এখন দেখেন আচ্ছা এবার আসেন এবার হচ্ছে যেহেতু আমরা বলছি আমরা ছত্রিশ পোর্ট কি করবো না অন করবো না তাহলে হচ্ছে ডেটাবেস তো দেখতে হবে ঠিক না একটা ওয়ে আছে হচ্ছে যে পিএসবি মাইডমিন পিএসি মাইডমিনের সোর্স কোডটা পাওয়া যায় হ্যাঁ দেখবেন একটা জিপ ফাইল ডাউনলোড করা যায় ঠিক আছে যে গি মধ্যে এখান থেকে দেখেন এসপি মায়ড মেন এখানে ডকার টকার দেখছেন সব সেট আপ করা আছে ওদের আমাদের এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা এসটিএমএল ফাইল দেখছেন তো এটা কিসে করা জানি না তবে যে পাবলিকের ভিতরে দেখবেন ইন্ডেক্স ডট পিএইচপিটা আছে দেখছেন আমাদের কাছে ওই যে আমরা যখন অ্যাপ আছিতে ফোল্ডারটা আপলোড করব শুধুমাত্র এটা বলে দিতে হবে ঠিক আছে সেইভাবে দেখেন আমাদের ইয়ারটা যে টেক পার্কের যেটা ওইটা কিন্তু এইভাবেই চলে দেখেন এখানে এস ডট একটা আছে এস ডট ডট ইনফো একটা আছে

প্রমাণের সোর্স ফাইল চেঞ্জ করছে বাইরে কি কোনো ইন্ডেক্স ফাইল আছে হ্যাঁ আছে ইন্ডেক্স আছে হ্যাঁ তাহলে আর লাগবে না তো ওরা দেখেন এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট করে দেখছেন দুই মাসে কিন্তু আপডেট হয়েছে আচ্ছা তো আমরা হচ্ছে ওই যে অনেক সময় খুঁজি যে আসলে মাইডমিন বলতে কী বোঝায় মাইডমিন জাস্ট আ পিএসপি প্রজেক্ট ওইটাকে আপনি কোনোভাবে রান করতে পারলে এটা চলবে বুঝে গেছে আমরা এটাকে দেখেন জিপ দিয়ে জিপ ইনস্টল জিপ আচ্ছা যদিও আমাদের কাছে হচ্ছে গিট আছে আমরা ওই গিট ক্লোন করলে পারতাম বুঝছেন ট্রাই করি হ্যাঁ হচ্ছে চলে যায় ডাব্লিউ ডাব্লিউ চুপচাপ করতে থাকি না আজান দেখি এক ফোল্ডার উপরে গেলাম স্কিউল ফাইল লাগবে দেখ স্কিউলের মধ্যে আমি করব করবো স্কুলের মধ্যে কি করবেন বলেন তো স্কুলের মধ্যে আপনার ব্রাঞ্চ আছে মাস্টার আছে হ্যাঁ মাস্টার লিখতে হবে এস বি মাস্টার দেন এটা দেখেন এখান থেকে যদি আমরা প্রথম দিকে এগুলো একটু কঠিন লাগে বাট হয়ে গেছে ঠিক আছে যে পিস মাইডমেন্ট হয়ে গেছে কিন্তু পরে তেমন একটা সমস্যা প্রজেক্টের সমস্যা মডিউল নাই প্যাকেজ আছে করা আর কি এটা না আচ্ছা আরাবেল না নিজস্ব প্যাটার্নে করা দেখ এটা বিল্ড বিল্ড মোডে আছে আসলে জাবাজ কি ইউজ না করলে তো ওই যে ক্লিক করলে ইনস্ট্যান্ট চেঞ্জ হয় আপডেট হয় এগুলো কিছু পসিবল ছিল না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসেন তো এখান থেকে দেখেন আমরা মাই দিলে কমান্ড আসার কথা লিস্ট হয়তো মাই স্ট্যাটাস দিলেই আসবে আচ্ছা মাইস্কিউল অ্যাটলিস্ট পাইছে হ্যাঁ এই যে মাইস্কিউলের ভাষণ কত চলে ইট পয়েন্ট চলতেছে ঠিক আছে হ্যাঁ আমাদের ঠিকঠাক হয়ে গেছে আর দেখেন যে আমরা মাইস্কুয়েল অলরেডি হ্যাঁ এটাই আপনার যেটা ইস্যু ডিবিএস এক সমস্যা না ভ্যাকেশনে পরে ফোন দাও শো কমান্ড পাইছেন আরে পাই নাই আমি তো কমান্ড দিচ্ছি না উইথ কমান্ড ইন আচ্ছা মিলে ক্রেডিট করছি কিন্তু কারো বানান ঠিক নেই আচ্ছা দেখেন এখন পর্যন্ত দেখেন যে আমাদের ডিফল্ট যে ডেটাবেসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা পাইছে বুঝে গেছে তো এখন হ্যাঁ তার মানে ডেটাবেস ওকে এখন আসেন ডেটাবেস আমাদের অ্যাক্সেস করতে অ্যাক্সেস করতে গেলে কী লাগবে আমাদের একটা কনফিগারেশন ফাইল লাগবে আবার যেটা করি যা হচ্ছে কি বলে একদম উপরে না ঠিক আছে রাইট তো আমরা একটা ফাইল নিচ্ছি ফাইলের নাম দিয়ে বলছে কি ডট অথবা আগে যেটাই বলছিলাম যে আসলে বারবার যদি আপনি নাও চান তাও কি করতে পারবেন কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি মধ্যে বসায় দিই এই কোথায় যাবো উপনৈত করা যায় কিন্তু সমস্যা হচ্ছে যে ট্র্যাক রাখা বুঝছেন মনে করেন যে আমি এখানে দশটা অ্যাড করে ফেললাম তো বাইরে থেকে কেমনে বুঝবেন কোন ডোমেনটা আসলে কোন ফাইলে করা আছে কঠিন না আর প্রতিটার জন্য দেখেন আট দশ লাইন করে আছে তো পারতেছে নিচের দিকে অলরেডি দেখেন এখানে চৌত্রিশ লাইন হয়ে গেছে ঠিক আছে আমি ধরেন এখানে ওয়ার্কশপ স্কিউল নামে দিচ্ছি হ্যাঁ ওয়ার্কশপ স্কিউ আর এটা ফাইলটা কোথায় আছে

ঠিক আছে এবার আসেন সবই করছেন অ্যাপাচি রিস্টার্ট না ফাইলটা রান হবে না এক্সিট দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে যেটা হবে স্কুলে লিখতে হবে ফার্স্টে সার্ভিস দেন হচ্ছে কি না দেন হচ্ছে অ্যাপাচি টুকে কী করবো রিস্টার্ট তাহলে দেখেন

আগেরবার জিপ করে আপলোড করছিলাম তো তাড়াতাড়ি হইছিল ইটলম দেয়াতে টপ ফাইল নামতেছে হ্যাঁ হ্যাঁ মাই লি তো আপডেট ভার্সনই তো মারিয়া দিবে মাই স্কিউএল এর অনেকগুলো ভার্সন আছে আর কি এ ওইটাই ঠিকই আছে আমার হচ্ছে ভুল জিনিসটান এক্সাম্পল টেকজাম্পল সব এগুলো না আচ্ছা দেখি কিছু একটা হবে হোয়াটসঅ্যাপ হচ্ছে কি ওকে ডান এই কাজটা আমাদের দেখেন বাকি যা আছে সব ওকে কয়েকটা জিনিস হবে সে হচ্ছে একটা ফোল্ডার বানায় দেয় আর কি বলবো ফাইল চলে আসছে হ্যাঁ আর এটা

এইচপি তে এইট পয়েন্ট ফোর চলে আসলো ঠিকই কোনো টাইমই দিল না হ্যাঁ এসোষ্কারে ও

ভিডিও ভিডিও তো আপনারাই শুনবেন আচ্ছা ইনস্টল হয়ে গেছে হ্যাঁ এটা চলছে চলতেছে দিন ব্যাপী দেখ সমস্যা না এই যে এইট পয়েন্ট থ্রি হয়ে গেছে তো আচ্ছা সমস্যা না এখন আশা করে এটা রেডি ও আচ্ছা তা হ্যাঁ হ্যাঁ এটা আমরা ইনস্টল করছি এইট পয়েন্ট ওয়ান না ঠিক আছে এইট পয়েন্ট ওয়ানে Cool. Yes

చొద దివ পিএইচপি কাজ করতে আবার বুঝু আছে তো সব শেষ হ্যাঁ এক বেস চল এক বেস সমস্যা না দেখো কপি পেস্ট কোড হচ্ছে সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ চার জিবি ঠিকঠাক না করে সরাসরি চলে যাবেন ডিজিটাল ওশানের ব্লগে ওখানে গিয়ে সার্চ দিলে লেটেস্ট ব্লগ যেটা ওটা ফলো করলে বিল মোটটা ইনস্টলাম সোর্স কোড নামায় ফেলছি বিল্ড ফাইল না আরকি মাইন্ড মেন চলে আসছে ঠিক আছে আসে থেকে মনে হয় এখান এক ডাউনলোড এটাই বিল ফাইল আর কি আমরা ডেভেলপমেন্ট ফাইল অফ অন করছি তো ওখানে হয়তো নোট মডিউল টোট মডিউল দিলে কাজ হইতো একটা কাজ করি আমরা

রিডেম করে নিলে ভালো কপি করলে এখানে যায় ঠিক আছে ঠিক আছে প্রোফাইল চলে আসছে আমি বলি এই কমানগুলো আছে না রিনেম করে নেওয়া যায় রিনেম করে নিলে হবে এটা একটু এক্সপ্লোর করবেন হ্যাঁ 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 তাহলে আমার রিএসটা পাচ্ছি শেষ এলআইসিস হ্যাঁ